সবাইকে আবারও এডু লেকচার বিডিতে স্বাগতম। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আইকিউ বা মানসিক দক্ষতা। এর আগেও আমি এই মানসিক দক্ষতার উপরে কয়েকটা টিউটোরিয়াল বানাইছিলাম, সেগুলো আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিবা। তো এই আইকিউটা তোমাদের জন্য একটা হিডেন সাবজেক্ট। কেন হিডেন সাবজেক্ট বললাম, কারণ হচ্ছে যে এটা যখন তোমরা স্কুলে বা কলেজে ছিলা তখন কিন্তু এটা পড়ানো হয় নাই এবং সিলেবাসেও কিন্তু নাই, কিন্তু তোমাদেরকে এটা ভর্তি পরীক্ষা আনসার করা লাগবে। এটা একটা ফ্যাক্ট। আর একটা ফ্যাক্ট হচ্ছে যে যারা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার পরে চাকরির পরীক্ষা দেয় তাদেরকেও কিন্তু কি সেমভাবে আইকিউর উপরে পড়ালেখা করা লাগে, কারণ চাকরির পরীক্ষায় প্রায় প্রত্যেকটা সরকারি চাকরির পরীক্ষায় নর্মালি মানসিক দক্ষতা থেকে প্রশ্ন এসে থাকে। দ্যাট মিন্স তোমাদের এটা পরবর্তী লাইফেও কি কাজে লাগবে। তো এখন অনেকে মনে করতে পারো, যারা আমরা বার্ষিক ভর্তি পরীক্ষা দিব তারা মনে হয় যে শুধুমাত্র কমার্স কিংবা আর্টসের স্টুডেন্টদের জন্য আইকিউ প্রয়োজন। উত্তর হচ্ছে না, সায়েন্সের স্টুডেন্টের জন্য আইকিউ এসে থাকে। যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রায় প্রত্যেকটা ইউনিটেই কি মানসিক দক্ষতা এসে থাকে। অর্থাৎ সায়েন্স, কমার্স, আর্টস সবার জন্যই কি এটা বাধ্যতামূলক আনসার করতে হয়। তো যেহেতু সবার জন্য বাধ্যতামূলক আনসার করতে হয়, তার মানে এটা সবারই জানার দরকার রয়েছে। তো আমরা আজকে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে যে আইকিউর কোশ্চেনগুলো 2019 সালে এসেছিলো সেগুলো দেখবো এবং বোঝার চেষ্টা করব। আমি তোমাদেরকে ট্র্যাকটা ধরে দেওয়ার চেষ্টা করব, যাতে তোমরা আরও বেশি বেশি করে প্রশ্ন সমাধান করতে পারো বা আইকিউর যে ভীতি সেটা যেন দূর হয়ে যায়। দেখো, 1 নম্বর প্রশ্নটাতে বলছে এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডি ইউনিটে এসেছে 2019 সালে, অর্থাৎ জীববিজ্ঞান অনুষদে। তাহলে জীববিজ্ঞান অনুষদ মানে সায়েন্সের জন্য আসছে যে ময়ূর ও হরিণ একত্রে 80টি। সাপোজ ময়ূর এবং হরিণ মিলে একটি ফার্মের মধ্যে 80টি রাখা আছে, কিন্তু তাদের পায়ের সংখ্যা 200টি। এখন ময়ূর এবং হরিণের সবগুলো পা যখন গণনা করা হলো তখন দেখা গেল 200টি হলো। জিজ্ঞেস করছে হরিণের সংখ্যা কত, তাহলে খেয়াল করো ময়ূর এবং হরিণ মিলে হচ্ছে কিন্তু 80টি, কিন্তু তাদের পায়ের সংখ্যা আবার 200টি। তাহলে সাপোজ ময়ূরের সংখ্যা এক্স, ময়ূরের সংখ্যা, ওকে, তো ময়ূরের সংখ্যা যদি এক্স হয় তাহলে হরিণের সংখ্যা নিশ্চয়ই 80 - x। কেন 80 - x বলতেছি, কারণ মোট ময়ূর এবং হরিণের সংখ্যা কিন্তু 80টি। এই জন্য তাহলে ময়ূর যদি এক্সটি হয় হরিণ হবে 80 - x, রাইট। এখন তোমাদের এখানে আইকিউটা কী, আইকিউটা হচ্ছে যে ময়ূরের পা কয়টি আর হরিণের পা কয়টি মুখস্থ রাখা। তো আমরা সবাই জানি হরিণের পা হচ্ছে কয়টি, 4টি, আর ময়ূরের পা হচ্ছে 2টি। তাহলে এই যে হরিণের পায়ের সংখ্যা তাহলে কী হবে, এত ইন্টু 4, আর ময়ূরের পায়ের সংখ্যা হবে এক্স ইন্টু 2। তাহলে মোট পায়ের সংখ্যা কত হচ্ছে, মোট পায়ের সংখ্যা হচ্ছে 2x, এই যে এখানে 2x আসতেছে, ইন্টু, এটাকে আমরা ইংরেজিতে এটাকে সবগুলোকে ইংরেজিতে লিখি, যেহেতু আমরা ইয়াতে লিখছি এক্সটাকে ইংরেজিতে ধরছি সেই জন্য। তাহলে 4 - 80 - x = 200, কারণ এগুলো হচ্ছে পায়ের সংখ্যা, রাইট। তাহলে পায়ের সংখ্যা আসলো এই ইকুয়েশন, এখান থেকে আমরা এক্সের মানটা বের করে নিব। তাহলে একটু খেয়াল করি আমরা কত আসে, যে 2x + 320 - 4x = 200। কাজ করে দেখো, এখানে আসে -2x আর এখানে আসে -120, কাজ করে তোমরা দেখতে পারো, ঠিক আছে। এগুলো আশা করি তোমরা পারো, এগুলো তোমাদের একদম জেনারেল ম্যাথের অঙ্ক। তাহলে এখানে এক্সের মান কত আসে, এক্সের মান আসে তোমার 60। তাহলে ময়ূরের সংখ্যা হচ্ছে 60টি আর হরিণের সংখ্যা হচ্ছে তার মানে 20টি, রাইট। কারণ মোট ময়ূর এবং হরিণের সংখ্যা 80টি ছিল, তো 80-র মধ্যে যদি 60টি ময়ূর হয়, এক্স ধরছিলাম ময়ূরের সংখ্যা, তাহলে 60টি যদি ময়ূর হয় তাহলে 20টি হচ্ছে কি হরিণ। তাহলে আমাদেরকে হরিণের সংখ্যা জিজ্ঞেস করছিল, তাহলে হরিণের সংখ্যা আমরা পেলাম কত, 20টি। এবার আমরা পরের প্রশ্নটি সমাধান করব, রাইট। পরের প্রশ্নে কি বলছে দেখো, একটা চিত্র দেওয়া আছে, বলছে যে চিত্রের মধ্যে চিত্রটি আঁকার জন্য কয়টি সরলরেখা প্রয়োজন। যে চিত্রটা দেওয়া আছে সেটাই আঁকার জন্য, অর্থাৎ এই চিত্রটা আঁকার জন্য কয়টি সরলরেখার প্রয়োজন। তাহলে আমরা চিত্রটা আঁকবো, আবার একে দেখবো যে আসলে কয়টা দরকার সরলরেখার, রাইট। তাহলে দেখো, চিত্রের মধ্যে প্রথমে একটা ত্রিভুজ আছে বাইরে, তাহলে এই যে এই ত্রিভুজটা, রাইট। তাহলে এই ত্রিভুজটা ড্র করতে আমাদের 3টা সরলরেখার প্রয়োজন হয়েছে। তো
তারপরে দেখো তো এই যে এদিকে কিন্তু প্যারালাল তিনটা লাইন আছে, প্যারালাল মানে সমান্তরাল, সমান্তরাল তিনটা লাইন আছে, রাইট? আমরা ওই তিনটা ড্র করি, ওই তিনটা ড্র করি, ড্র করলাম, তাহলে আরও তিনটা লাইনের প্রয়োজন হলো বা আরও তিনটা সরলরেখার প্রয়োজন হলো। এরপরে খেয়াল করো তো এই যে এদিক থেকে দুইটা লাইন আছে, বাট এদিক থেকে কিন্তু তিনটা লাইন, তাহলে আমরা আগে এদিকেরগুলো ড্র করি, এগুলো ঠিক আছে, একটা দুটা তিনটা, তাহলে আমরা এদিকেরগুলো ড্র করলাম, আরও তিনটা যুক্ত হলো, রাইট? এবার হচ্ছে আমরা দেখতেছি যে এদিক থেকে আবার দুইটা লাইন আছে, খেয়াল করো, তাহলে আমরা ওই দুইটা লাইন দিব এই যে এখান থেকে দিব, এই যে, তাহলে আরও দুইটা যুক্ত হলো, তাহলে মোট কতটি লাইন হলো বা কতটি সরলরেখা হলো? 11টি। তাহলে এইভাবে তোমরা কি জাস্ট একটু সেন্সটাকে খাটালে আনসার করতে পারবে, এত এখানে ঘাবড়ানোর কিছু নাই, কঠিন না, কিন্তু খুবই সহজ, জাস্ট বুঝলেই তোমরা পারবা, যাদের বেসিক আইডিয়া আছে, বেসিক নলেজ আছে তারা পারবা, এখানে না বোঝার কিছুই নেই। এবার খেয়াল করো আমরা এই প্রশ্নটা, তিন নম্বর যে প্রশ্নটা সেটা সমাধান করব। তিন নম্বর প্রশ্নটার মধ্যে একটা ধারা দিছে মূলত, রাইট? তাহলে এই ধারার মধ্যে যেটা হয়েছে সেটা আমাদেরকে ভালো করে খেয়াল করতে হবে, দেন পরবর্তী সংখ্যাটা বের করতে হবে। এখন খেয়াল করো আমি কিন্তু এগুলো রিটেন আকারে দিয়েছি, কারণ যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় অলরেডি রিটেন করে ফেলেছে, মানে রিটেন পার্টটা বাড়াই দিছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রিটেন আছে, জগন্নাথে রিটেন আছে এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো ধীরে ধীরে রিটেনের দিকে চলে যাচ্ছে। সো এগুলো মূলত এমসিকিউ আকারে ছিল, বাট আমি রিটেন আকারে করে দিছি। তো তোমাদের এমসিকিউ আসতে পারে, রিটেনও আসতে পারে, যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত কোনো রিটেন নেই, সব এমসিকিউ, দ্যাট মিন্স এখানে এগুলো এমসিকিউ আকারে ছিল, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর যা দেখতেছো সব এমসিকিউ ছিল, বাট আমি রিটেন করে দিয়েছি, রাইট? সো তোমরা এমসিকিউ আকারেও শিখবা, রিটেন আকারেও শিখবা, যাতে তোমাদের অ্যাডমিশন টেস্টে যেভাবেই আসুক না কেন তোমরা যাতে আনসার করতে পারো। তো এখন আমরা এই ধারাটা সমাধান করব, অর্থাৎ এর পরবর্তী যে সংখ্যা সেটা বের করব। দেখো তো এখানে কী কী আছে একটু ভালো করে খেয়াল করো, প্রথমে আছে এক এক এক, তারপরে আছে দুই দুই তিন, তারপরে আছে তিন তিন পাঁচ, তারপরে আছে চার চার সাত। খেয়াল করো প্রথম দুইটা ডিজিট সেম, কিন্তু এই যে শেষের যে ডিজিটটা এটা চেঞ্জ হয়েছে, এক তিন পাঁচ সাত, তার মানে শেষের ডিজিট পরেরটা হবে নয়, রাইট? পরেরটা কী হবে, এক তিন পাঁচ সাত নয়, আর এখানে হচ্ছে এক এক দুই দুই তিন তিন চার চার, দ্যাট মিন্স এখানে হবে পাঁচ পাঁচ, তাহলে পরবর্তী সংখ্যা হচ্ছে 559, রাইট? এভাবে তোমাকে সেন্স খাটিয়ে কি জিনিসগুলোকে বের করে নিতে হবে। এটা তুমি অঙ্ক বলতে পারো, যেটা এক ধরনের ওয়ান কাইন্ড অফ ম্যাথ, রাইট? এটা তুমি বলতে পারো, বাট এটা আসছে কোথায়, আইকিউতে বা মানসিক দক্ষতার মধ্যে। এই প্রশ্নটা এসেছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের সকালে, রাইট? আর এর আগের প্রশ্ন যেটা আমি আলোচনা করেছি সেটা এসেছিল জাহাঙ্গীরনগরে বি ইউনিটে 2019 সালে, রাইট? এবার আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এফ ইউনিট বা আইন অনুষদে প্রশ্ন আসছিল, এরকম একটা প্রশ্ন সমাধান করব। বলছে যে ফ্লে এফ ইজ রিলেটেড টু মানডে ইন আ সার্টেন ওয়ে বেসড অন দ্য গিভেন শিডিউল। মানে বলছে যে ফ্লে এফ যেটা সেটা হচ্ছে তোমার মানডে এর সাথে রিলেটেড, ঠিক আছে? তাহলে খেয়াল করি একটু, আমরা একটু খেয়াল করি, এফ হচ্ছে রিলেটেড কার সাথে, মানডে এর সাথে। তারপর বলছে যে সিমিলারলি ফ্লে জি ইজ রিলেটেড টু থার্সডে, তাহলে জি হচ্ছে কার সাথে রিলেটেড, থার্সডে এর সাথে। এখন খেয়াল করো আমাদেরকে বলছে ইন দ্য সেম ওয়ে প্লে বি ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোয়িং ডেজ, মানে নিচের কোন দিনের সাথে প্লে বিটা রিলেটেড। এখানে চারটা অপশন ছিল, আমি অপশনগুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে স্যাটারডে, একটা ছিল ফ্রাইডে, একটা ছিল টুইজডে, আর একটা ছিল ওয়েডনেসডে। এখন একটু খেয়াল করবো আমরা, আমাদের প্রশ্নটার মধ্যে আসলে মূলত কী বলতে চাইছে। বলতে চাইছে যে এফ নামক যে প্লেটি সেটি মানডের সাথে রিলেটেড, আর জি নামক প্লেটি থার্সডে এর সাথে রিলেটেড, তাহলে বি নামক প্লেটি কার সাথে রিলেটেড হবে বা কোন দিনের সাথে রিলেটেড হবে, আমাদের কাছে মূলত সেই জিনিসটাই জানতে চাইছে। খেয়াল করো তো এফ এর সাথে এবং জি এর মধ্যবর্তী গ্যাপ কত। গ্যাপ হচ্ছে যে
ই এফ জি, রাইট? দেখো খেয়াল করো তো আমাদের ইংরেজি বর্ণমালাগুলো কীরকম, ই এফ জি। তাহলে আমি যদি এ থেকে শুরু করি, এ বি সি ডি, তারপর হচ্ছে ই আসতেছে, রাইট? এখন আমাদের কাছে এফ এর জায়গায় দেওয়া আছে কত, মানডে, আর জি এর জায়গায় দেওয়া আছে থার্সডে। খেয়াল করো তো দুইটা দিনের মধ্যবর্তী গ্যাপ কত, যদি আমি সরাসরি গ্যাপ নেই যে মানডে এবং থার্সডে এর মাঝখানে আছে তোমার টুইজডে অ্যান্ড ওয়েডনেসডে, রাইট? তাহলে দুই দিন, দুই দিন হচ্ছে মাঝখানে গ্যাপ, কী কী একটু ভালো করে খেয়াল করো, গ্যাপ কী কী মাঝখানে? একটা হচ্ছে তোমার টুইজডে, আর একটা হচ্ছে ওয়েডনেসডে। তাহলে মাঝখানে গ্যাপ কিন্তু দুই দিন, ভালো করে খেয়াল করো, মাঝখানে গ্যাপ হচ্ছে দুই দিনের, দুইটা দিন নাই মাঝখানে, রাইট? তাহলে নিশ্চয়ই এখানে আসতেও দুই দিনের নাই হবে। তাহলে মানডে এর মাঝখানে তুমি দুই দিন গ্যাপ দিয়ে আরেকটা দিন নাও। তাহলে মানডে এর আগে কী কী আছে, সানডে এবং স্যাটারডে, রাইট? মানডে এর আগে কী আছে, সানডে এবং স্যাটারডে। তাহলে এখানে নিশ্চয়ই ফ্রাইডে, দুইটা দিন আমাকে নাই করে ফেলতে হবে। এবার ফ্রাইডের আগে দুই দিন আবার তুমি গ্যাপ নাও, গ্যাপ নিলে আসে তোমার ফ্রাইডের আগে দুই দিন, যদি আমরা গ্যাপ নেই তাহলে থার্সডে এবং ওয়েডনেসডে বাদ যায়, তাহলে এখানে আসে টুইজডে, টুইজডে। এবার আবার টুইজডে এর আরও দুদিন আমরা গ্যাপ নিব, রাইট? ফ্রাইডে, থার্সডে, ওয়েডনেসডে, টুইজডে। টুইজডে এর আগে যদি আরও দুদিন আমরা গ্যাপ নেই তাহলে হয় তোমার মানডে চলে যায়, সানডেও চলে যায়, আসে স্যাটারডে, এখানে আসে তাহলে স্যাটারডে। স্যাটারডে এর আগে যদি আমি আবারও দুদিন গ্যাপ নেই তাহলে কী হয়, তাহলে হয় আমার ফ্রাইডে চলে যায়, থার্সডে চলে যায়, আসে ওয়েডনেসডে। ভালো করে খেয়াল করো, এফ এবং জি এর মাঝখানে দুইটা দিন নাই, রাইট? দুইটা দিন মানে আসলে মধ্যবর্তী সময় কিন্তু তিন দিন, কিন্তু আমি দুইটা দিন নাই বলতেছি কাকে কাকে, একটা হচ্ছে তোমার ওয়েডনেসডে, আর একটা টুইজডে, রাইট? এই দুইটাকে ফিজিক্যালি দেখা যাচ্ছে না এখানে, রাইট? এই দুজন, এই দুইটা ডেকে, তার মানে এখানেও দুইটা দিন দেখা যাবে না। তাহলে কোন কোন ডে দেখা যাবে না, মানডে থেকে ফ্রাইডে পর্যন্ত মাঝখানে যারা যারা ডে আছে সেগুলো দেখা যাবে না, অর্থাৎ সানডে এবং স্যাটারডেকে দেখা যাবে না। এবার ফ্রাইডে থেকে আমরা এদিকে আবার দুইটা দিন নাই করে দিব, একটা হচ্ছে তোমার স্যাটারডে, আর একটা হচ্ছে, সরি, একটা হচ্ছে থার্সডে, আর একটা হচ্ছে ওয়েডনেসডে, তাহলে আসে টুইজডে। টুইজডে এর আগের যে দুইটা দিন সেটাকে নাই করে দিব, একটা হচ্ছে মানডে, একটা হচ্ছে সানডে, তাহলে আসে স্যাটারডে। স্যাটারডে এর আগের দুইটা দিনটাকে আমরা নাই করে দিব, তাহলে একটা হচ্ছে ফ্রাইডে, একটা হচ্ছে যে থার্সডে, তাহলে আসে কি, ওয়েডনেসডে। তাহলে বিতেওই জিজ্ঞেস করছিল আমাদেরকে, বি এর দিনটা, বি প্লেটা কোন দিনের সাথে রিলেটেড সেটা জিজ্ঞেস করছিল, আমাদের আসছে কি, ওয়েডনেসডে। তাহলে আমরা দেখাবো কি, ওয়েডনেসডে। তাহলে এভাবে যদি তোমরা জিনিসগুলোকে একটু খেয়াল করো, অনুধাবন করো, তাহলে কিন্তু তোমরা আনসার করতে পারবা। এখন খেয়াল করো আমাদেরকে পরে কোশ্চেন করছে কি, পরে কোশ্চেন করছে একটা আমাদেরকে ফিগার দিছে, এটা হচ্ছে যে তোমার যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এসেছিলো 2019 সালে। ফিগার দিয়ে আমাদেরকে জানতে চাইছে যে এখানে মোট কতটি রেক্ট্যাঙ্গেল আছে এবং মোট কতটি স্কোয়ার আছে। তাহলে এই ফিগারের মধ্যে কতটি স্কোয়ার এবং কতটি রেক্ট্যাঙ্গেল আছে আমাদেরকে বের করে বলতে হবে, রাইট? এখন খেয়াল করো তো এই ফিগারটা নিজেই একটা স্কোয়ার, একদম বড় যে বাইরের যেটা সেটা, সেটা নিজেই একটা স্কোয়ার। এই যে খেয়াল করো আমি ড্র করতেছি, এই যে এটা কিন্তু নিজেই একটা স্কোয়ার। তাহলে আমি অলরেডি একটা স্কোয়ার পেয়ে গেছি। এখন ভেতরে কিন্তু লম্বা একটা দাগ আছে, রাইট? এভাবে একটা দাগ দাও, দাগ দিলে তাহলে এটা স্কোয়ার একটা পেলাম, দাগ দিলে কিন্তু দুইটা আমি রেক্ট্যাঙ্গেল পাইছি, তাহলে রেক্ট্যাঙ্গেল পাইলাম কয়টা, দুইটা। এরপরে কিন্তু এদিক থেকে আর একটা দাগ আছে, রাইট? তাহলে সাপোজ এই দাগটা নাই, এই দাগটা নাই কিন্তু এই দাগটা আছে, তাহলে কিন্তু আরও দুইটা আমি রেক্ট্যাঙ্গেল পাচ্ছি, রাইট? তাহলে রেক্ট্যাঙ্গেল আসতেছে 2+2, ঠিক আছে? এখন এই রেক্ট্যাঙ্গেল দুইটা ড্র করতে গিয়ে আমাদের আরও নতুন করে স্কোয়ার পাওয়া গেছে চারটা। এই যে এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, এটা একটা স্কোয়ার, রাইট? তাহলে আমরা আরও চারটা স্কোয়ার পেলাম। তাহলে মোট স্কোয়ার হলো 5টা আর রেক্ট্যাঙ্গেল হলো 4টা। তাহলে আমরা লিখে দিব রেক্ট্যাঙ্গেল হচ্ছে 4টা, স্কোয়ার হচ্ছে 5টা। তাহলে এভাবে যদি আমি যেভাবে তোমাদেরকে বুঝাইছি এভাবে যদি তুমি অনুধাবন করে বিষয়গুলোকে বুঝতে পারো তাহলে তোমার জন্য সহজ হবে। আমাদের একটা বেজ চলতেছে রানিং, সেটা হচ্ছে ছায়াপথের বেজ। তোমরা চাইলে সেখানে B+ ইউনিটের যে বেজটা সেটাতে ভর্তি হতে পারো। পাশে একটা নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবা, ওকে? হোয়াটসঅ্যাপ করলে আমরা রিপ্লাই দিব। আরেকটি বই আমাদের তোমরা কালেক্ট করতে পারো বাজার থেকে, এটা হচ্ছে এই বইটা, এটার নাম হচ্ছে তোমার হালদা পাবলিকেশনের বই। এটা হচ্ছে হালদা আইকিউ বা মানসিক দক্ষতা বলে বাজারে তুমি যদি চাও লাইব্রেরিতে তোমাকে দিবে। তুমি বইটা পড়ে দেখতে পারো একটু, যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা
কালেক্ট করতে পারো, রাইট? এটাতে আমি একদম যেভাবে প্রশ্নগুলোকে একটু আগে সমাধান করছি ঠিক সেভাবেই কিন্তু সমাধান করে দেওয়া আছে। এটা বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয়ে তোমার আইকিউ বা মানসিক দক্ষতা এসে থাকে সবগুলোর প্রশ্নের সমাধান দেওয়া আছে, এবং শুরুতে বইয়ের শুরুতে টপিক ওয়াইজ বা মানে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ আলোচনা করা আছে যে কী কী ধরনের আইকিউ বা মানসিক দক্ষতা সাধারণত পরীক্ষাগুলোতে এসে থাকে, সেগুলো সবগুলোই আলোচনা করা আছে। তারপরে বিশ্ববিদ্যালয়ে যে প্রশ্নগুলো সেগুলোকে সুন্দর করে সমাধান করে দেওয়া আছে। তো তোমরা চাইলে এই বইটা কালেক্ট করতে পারো। তো আজকে চলে যাচ্ছি, আরেকদিন আবারও আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, টাটা।